কে এই আলোড়ন সৃষ্টিকারী সাইদি? গোলাম সারোয়ার সাইদি ছিলেন একজন পীরজাদা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ি দরবার শরীফের প্রয়াত পীর সাহেব আল্লামা হজরত মাওলানা শাহ মোহাম্মদ গোলাম হাক্কানির রাদিয়াল্লাহু আনহু সুযোগ্য সন্তান তিনি। এছাড়া আড়াইবাড়ি দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হজরত মাওলানা আবু সাইদ আশকর আহমদ আল কাদেরী রাদিয়াল্লাহু আনহুর নাতি তিনি। গোলাম সারোয়ার সাইদির প্রপিতামহ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের হজরত মাওলানা মুকসুদ আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি দেশবরেণ্য আলেম ছিলেন। গোলাম সারোয়ার সাইদির দাদা মাওলানা আবু সাইদ আশগর আহমদ 1937 সালে কসবা উপজেলার পৌর সদরের আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসা ও একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার ছেলে মাওলানা মোহাম্মদ গোলাম হাক্কানি এর হাল ধরেন। তারপর মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি 2004 সালে মাদ্রাসাকে কামিল মানে উন্নীত করেন। পাশাপাশি গড়ে তোলেন আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া এতিমখানা, লিল্লা বোর্ডিং, আড়াইবাড়ি হাক্কানিয়া হাফিজি মাদ্রাসা, আড়াইবাড়ি সাইয়েদা সুরাইয়া নুরানী মাদ্রাসা, ইসলামী বুক ক্লাব। বর্তমানে ইবতেদাই, জুনিয়র, দাখিল আলিম ও ফজিল কেন্দ্র স্থাপিত হয়েছে সেখানে। প্রতিষ্ঠার শুরু থেকেই মাদ্রাসাটি এলাকায় শিক্ষা বিস্তার, অন ইসলামিক কার্যকলাপ রোধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। দায়িত্ব নিয়ে মাদ্রাসার পাঠাগারকে মূল্যবান ও দুষ্প্রাপ্য অনেক গুরুত্বপূর্ণ বইয়ে সমৃদ্ধ করেন মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি। তিনি দেশ বিদেশে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেন। মাওলানা শাহ মোহাম্মদ গোলাম হাক্কানির তৃতীয় ছেলে মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি। তার পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে সাইদি সবচেয়ে বেশি পরিচিত। অন্যরা ব্যবসা ও চাকরিতে নিজেদের ক্যারিয়ার গড়ে তুললেও মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি পারিবারিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাইদি বিগত কয়েক বছরে ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক নানা বিষয়ে বয়ান করতেন। এসব বয়ান তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। 52 বছর বয়সী গোলাম সারোয়ার শনিবার 21 নভেম্বর ভোরে ইন্তেকাল করেন। লাখো মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাইদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরকম আরও ভিন্ন ধর্মী তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।